কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম তিনি জানাবেন ট্রেন চলাচলের খবর আরিফ তিনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমরা যতদূর জানি যে এখনও ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন এসে পৌঁছায়নি সার্বিকভাবে স্টেশনের পরিস্থিতি কী দেখছেন যাত্রীরা কি বলছেন এবং তাদের অনুভূতিও জানবো আপনার মাধ্যমে রঞ্জন শেষ প্রশ্নটা দিয়েই আসলে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনি বলছেন যে সাধারণ যাত্রীরা কি বলছেন কি ভাবছেন তারা কিন্তু আসলে রেলপথ বা রেলসেবা যে আলোর মুখ দেখেছে দীর্ঘ সাতাশ দিন পর সেটা নিয়ে কিন্তু তারা অনেকটা উচ্ছ্বাস উচ্ছ্বাসিত এবং কি অনেকটাই খুশি তারা বলছেন যে এত দীর্ঘ সময় রেলপথ বন্ধ ছিল সেই আজকে যেহেতু আন্তর্কর ট্রেন চলাচল শুরু করবে এখনো পর্যন্ত ঢাকা থেকে কোনো প্রকার আন্তঃরিক ট্রেন চলাচল শুরু করেনি তো আজকে থেকে এই যে নিরাপদ যে যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম যেটা সেটা হচ্ছে রেলপথ সেটা প্রত্যেকে আসলে বেছে নেন এবং কি এই এই যে এই আজকে যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে সেই সেটা কিন্তু অনেকটাই খুশি তারা বলছেন যে যাতে করে শুধু রেল সেবা পুরোপুরি চালু হলেই হবে না যাতে করে আর কোনো প্রকার অনিয়ম যাতে না হয় রেলপথে সেই বিষয়টা নিশ্চিত করতে বলছেন অনেকেই তারা দাবিও তুলছেন এই বিষয়গুলো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকেই আমরা যে লোকাল কমিউটার যে কাউন্টারগুলো রয়েছে সেই লোকাল ট্রেনের যাত্রীদের সংখ্যাটা কিন্তু পড়া ভিড় আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এছাড়া যারা আন্তরিক ট্রেনে চলাচল করবেন তারা কিন্তু সকাল থেকেই আসছেন টিকিট কাউন্টারে টিকিট ক্রয় করতে পারছেন এবং কি অনেকেই অনলাইনের মাধ্যমে তারা টিকিট ক্রয় করতে পারছেন সেই সুযোগটাও কিন্তু আছে তো এর পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা যদি আমি বলি যে এই কমলপুর রেলওয়ে স্টেশনের যে সার্বিক ব্যবস্থাপনা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা কিন্তু একেবারে পরিষ্কার করে ফেলেছে এবং কি সেনাবাহিনীর পাশাপাশি রেল পথে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন রেল সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু যার যার অবস্থান থেকে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করেছেন এর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুপুরে পর থেকে মূলত আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে যেটা প্রথম যে ট্রেনটি সোয়া একটায় আমরা যেটা মোহনগঞ্জ এক্সপ্রেস তারপরও যেটা দেখতে আছে বড়লতা এটা ছাড়াও দুটা পঁয়তাল্লিশ মিনিটে যেটা ছাড়বে সিল্ক সিটে পাশাপাশি রয়েছে তো এইভাবেই আসলে ধারাবাহিক ভাবে আহ আন্তর করে ট্রেন চলাচল শুক্রবার দুপুর পর থেকে সেটাই আসলে সাধারণ মানুষ তখন আসলে সাধারণ যাত্রীদের যে উচ্ছ্বাসিত বা তারা যে খুশি সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো তো এই ছিল এখান থেকে সব শেষ আপনাকে ধন্যবাদ